শুভ সন্ধ্যা বন্ধুরা, একটু চলে এসেছি তোমাদের সাথে কথা বলার জন্য। সেটা হচ্ছে যে আজকে পঞ্চমী, মনে হয় ষষ্ঠী লেগে যাবে আজকে রাতে, বা আমি যদি ভুল বলি আমাকে সংশোধন করে দিও, কেননা এখানে না আমরা খুব একটা না ঢাকের আওয়াজ পাই, না খুব একটা কিছু আলাদা করে পুজোর কিছু বুঝি, আর এবারের পুজোটা তো একেবারেই আলাদা। তো পুরো পুজোটাই এবার কি বলবো, মানে অন্যরকম আমার পুজো, বা আমার একটা বিরাট অপরচুনিটি যে এই যা আশেপাশে হচ্ছে, আমার জন্মস্থল না, আমার কলকাতায় আমি জন্মেছি, আমার বড় হয়ে ওঠা, কাজে একটা রেসপন্সিবিলিটি, একটা দায়িত্ব থেকেই যায়। তো মানুষ ভাবতে পারে যে তুমি একটা ছোট্ট একটা সাধারণ একটা মানুষ, তোমার আবার কি দায়, তুমি কি করতে পারো। অন্য কিছু করতে পারি না পারি, আমার চিন্তনে মননে সবসময় রাখতে পারি আর অ্যাট্রাক্ট করতে পারি আমি ভালো কিছু। ভালো মানে এখন সেই রামকৃষ্ণ মিশনের মহারাজের কথা শুনছিলাম, তো উনি বলছিলেন যে এখন ধর্ম আর অধর্মের লড়াই, সৎ আর অসতের লড়াই এখন কিন্তু খুব ডিসাইসিভ, মানে একদম পরিষ্কার স্পষ্ট হয়ে যাচ্ছে কারা ধর্মের দলে আর কারা অধর্মের দলে। আমরা কিন্তু বুঝতে পারি না, আমরা ভাবি বোধ হয় অধর্ম মানে বোধ হয় খুব খারাপ কিছু, তা নয়। সবসময় অধর্ম মানে মানুষকে খুন করতে হবে না, একটা খারাপ কথা মানুষকে ব্যথা দিয়ে যদি বলি সেটাও অধর্ম। আবার ধর্ম মানে এটা নয় যে আমি সারাক্ষণ রুদ্রাক্ষের মালা জপ করছি বসে, কিন্তু একটু মানুষের কথা ভাবা, মানুষের কিসে ভালো হবে, বা প্রার্থনায় তাদের অ্যাট্রাক্ট করা, মানে অ্যাক্টিভ প্রার্থনা যাকে বলে, সেগুলোও কিন্তু ধর্ম। তো আমার এটাই সিদ্ধান্ত যে আমি ধর্মেই থাকবো, এবং মানে এটা আমি আমার জীবন দিয়ে বুঝে নিয়েছি যে সত্যি মানে আমি কিভাবে কন্ট্রিবিউট করছি আমার জীবনটাকে, সেটা দিয়ে কিন্তু আমার আগামী দিন যে কদিন বাঁচবো সেটা কিন্তু নির্ধারিত হবে। বেশি দূর যেতে হবে না, আমার এ জন্মের কথাই আমি বলছি, আমার কালকের দিনটা কী হবে সেটা বেস করবে আমার আজকের দিনটার উপর। তো এই সচেতনতা নিয়েই আমি বাঁচতে চেষ্টা করি। তো আজকে আমি কেন এলাম, প্রথম কথা হচ্ছে হ্যাশট্যাগ আমরা সকলে এখন হবে না কদিন, অন্তত লক্ষ্মী পুজো অবধি, কেননা সকলেই এখন একটু ব্যস্ত, তো পুজো তারপরে একটু ঘোরাঘুরি করবে। আমি কালকে ওদের হোয়াটসঅ্যাপে বলছিলাম যে আমরা যারা খুব একটা ঠাকুর ঠাকুর দেখতে যাব না বা যাই না খুব একটা, তারা ওদের ভিডিও দেখে আমরা একটু ঠাকুর দেখতে পারবো। তবে আমি সারাদিনই মোটামুটি বেলুড়ের পুজোটা আমি দেখি, ডিডি বাংলায় দেখায়, এবার জানি না কোথায় দেখাবে, এবার তো সবটাই একটু অন্যরকম। তো এখন আমি এলাম, একটা কমেন্ট আমার কাছে এসেছে, যে করেছে তার নাম চন্দ্রলেখা। তো ও আমাকে লিখেছে, ও আমাকে বলেছিল যে তুমি এটা যদি একটু শেয়ার করো। তো ভাবলাম আজকে খুব ভালো দিন, কেননা আগামীকাল কিন্তু বোধন। তো আমরা মানে আমি সবসময় এটা বিশ্বাস করি যে দুর্গাপুজো আসে যায় আসে যায়, আমার এই এতটা বয়সে কতগুলো দুর্গাপুজো আমি দেখলাম, কিন্তু প্রশ্নটা হচ্ছে দুর্গাপুজো তো এতবার আসে যায়, আমার মধ্যে কি এতটুকু বদল আসে, ওইটা ম্যাটার করে যে এতবার দুর্গাপুজো এসে গেল আবার আসবে, আসছে বছর আবার হবে। তো আমাদের ভিতরে কি আদৌ কিছু বদলায়, এটা একটা বিরাট একটা চিন্তা করার বিষয়, কেননা যে কোনো ধর্মেই উৎসব বলো বা যে কোনো ধর্মেই সেগুলো যেগুলো আমরা পালন করি, যেগুলোতে আমরা উৎসব বলে বিবেচনা করি, মানুষ কাছাকাছি আসে, মানুষের সাথে দেখা হয়, তো সেগুলো আসলে আমার মনে হয় ওগুলো এক একটা মাইলস্টোন, যে এই মাইলস্টোন থেকে আগামী মাইলস্টোন বা গত মাইলস্টোন থেকে আজকের মাইলস্টোনে আমি কতটা বদলেছি, তো সেগুলোর ওপরেই কিন্তু ধর্ম আর অধর্ম নির্ধারণ করে। এবং আমার জীবনটা ওই মানে সুন্দর যে কর্ম, সেই কর্মটা বেস করে পুরোটাই ওই ব্যাপারটার ওপর। তো যাই হোক, ওটা বলতে গিয়েই আজকে এই কমেন্টটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। ও আমাকে বলেইছে যে তুমি ভিডিও করেও বলতে পারো, কেননা এই ধরনের প্রশ্ন সাধারণ আমাদের মতো সাধারণ মানুষের মনে কিন্তু বারবার আসে। তো আমি আমার যতটুকু অনুভব বা আমার যতটুকু উপলব্ধি আমি সেটুকু শেয়ার করছি। তো প্রশ্নটা হচ্ছে, কোনো কোনো মানুষ ভালো, খুব উপকারী, কিন্তু খুব রুড তাদের বিহেভিয়ার, অকারণ খারাপ কথা খারাপভাবে বলে। আমি আবার পড়ছি, কোনো কোনো মানুষ ভালো, খুব উপকারী, কিন্তু খুব রুড তাদের বিহেভিয়ার, অকারণ খারাপ কথা খারাপভাবে বলে।
এতে খুব ক্ষতি হচ্ছে তার। প্রার্থনা করছি এমন ব্যবহার যেন সে না করে, কিন্তু তাও করে চলেছে। মাঝে মাঝে খারাপ লাগে, এই খারাপ লাগার ঊর্ধ্বে যেতে পারি না, তবে আগের চাইতে অনেক ভালো আছি। তো এই প্রশ্নটা কিন্তু মোটামুটি খুব কমন একটা প্রশ্ন, যে খুব খারাপ ব্যবহার করে এক একজন মানুষ। তো প্রথম কথা হচ্ছে, আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে আমি তোমাদের শেখাচ্ছি, যে ধরো অনেক ব্যাপার আছে, মানে এগুলো তো খুব ফান্ডামেন্টাল বিষয়, এগুলো এক একটা ক্ষেত্রে এক এক রকম, মানে যেরকম এক একটা ফুল তার এক এক রকম বর্ণ, গন্ধ, তার জন্মানোর টাইম, তার ঝরে যাওয়ার টাইম, আমরা কিন্তু কোনো মানে কী বলবো, কোনো গ্যারেন্টি নেই যে জবা ফুলের মতোই অপরাজিতা হবে বা অপরাজিতার মতোই সূর্যমুখী হবে বা সূর্যমুখীর মতোই ডালিয়া হবে, ওরকম নয়। এক একটা ফুল তার এক একটা কর্ম নির্ধারণ, প্রত্যেকটা কী বলবো এক্সিস্টেন্স, যার প্রাণ আছে, আমরা জানি না গাছেরও প্রাণ আছে, তো প্রত্যেকটা যার প্রাণ আছে তার কিন্তু একটা কর্ম আছে, কেননা সেও সূর্যের দিকে তাকায়, তার মধ্যেও খাওয়া দাওয়া তৈরি হচ্ছে, আমরা সেগুলো সব জানি। আমরা যদি একটু বিচার করি, আমরা দেখবো এই পৃথিবীতে বিভিন্ন বর্ণ, বিভিন্ন গন্ধ, বিভিন্ন সময়, বিভিন্ন মানে কী বলবো লাইফ হিস্ট্রি, মানে যে যে কী বলবো, মানে আমি আজকাল সমস্ত ওয়ার্ডসগুলো মাথায় আসে না, মানে যে যে মানে ধরো ডালিয়ার একটা, যেরকম আমরা ফ্যামিলি বলি না, এক একটা ফ্যামিলি থেকে, যেরকম এক একটা অ্যালসেশিয়ান, ধরো একটা অ্যালসেশিয়ান, একটা অ্যালসেশিয়ানের আমরা জানি তার তার জন্মে জন্মবৃত্তান্ত মোটামুটি, যাদের একটা নাম আছে আমরা এক্স্যাক্টলি এই সময় মনে করতে পাচ্ছি না, খুব পাওয়ারফুল কুকুর যারা মিলিটারিতে, আর্মিতে, পুলিশেও খুব মানে তাদের খুব কাজে লাগানো হয়, ওরা কিন্তু অ্যালসেশিয়ানেরই মানে অরিজিনাল ফ্যামিলি। তো যেরকম ক্যাট ফ্যামিলি আমরা জানি, সেরকমই প্রত্যেকটা মানুষ কিন্তু একটা নিজস্ব নিজস্ব ফ্যামিলি থেকে এবং নিজস্ব নিজস্ব একটা ওই ট্রি থেকে তাদের জন্ম, বা আমরা সাধারণভাবে বলতে পারি যে তাদের নিজস্ব নিজস্ব একটা প্যাটার্ন আছে। তো সেটা বোঝাতে গেলে যেন আমি আমার মেয়ের উদাহরণ দিচ্ছি, আমার মেয়েকে আমি খুব চেষ্টা করেছি, খুব খুব চেষ্টা করেছি গান শেখানোর। তো আমার মেয়ে না ওই যখনই টিউটর যিনি গান শেখাতে আসতেন, তো উনি যখনই আসতেন বিরক্ত হতো, তো আমি বলতাম যে কেন তুমি গান শিখছো না, কারণ আমাদের পরিবারের সবাই গলায় সুর আছে, মানে প্রত্যেকে, আমার মা বলো, দাদু বলো, আমার বাবা সেতারে খুবই মানে সেতার শিখেছেন 15 বছর, তো খুব পারিবারিকভাবে মিউজিক্যাল একটা ফ্যামিলি বলা যায়। তো সেই ফ্যামিলিতে আমার শ্বশুরমশাই ভীষণ ভালো সুন্দর গান গাইতেন, তো আমি ভাবতাম যে মামারও হবে, যে ওর একটা থাকবে, তো আমি ওকে ওরকম শিখিয়েছি, কিন্তু ও আমাকে সমানে বলতো যেন বিরক্ত হতো, শিখবে না, কেন কি না ও রোজ সারেগামা করতে ওর ভালো লাগে না। তো শেষের দিকে দেখলাম যে এত বিরক্ত করে এত জোর করে লাভ নেই, ছেড়ে দাও, মানে দরকার নেই। তো ওর বাবা প্রসেনজিৎ আমায় বললো যে দেখো না আরেকটু, যদি লোকে তো জোর করেই শেখায়, আমি কাউকে খুব একটা জোর করতে পারি না, তো বললো শিখবে না। দেখলাম যে সত্যি একেবারেই ইন্টারেস্ট পাচ্ছে না। তুই মনে মনে না আমার খুব প্রশ্ন হতো যে এইরকম ফ্যামিলি যার এরকম যার সুর আছে সে এরকম শিখলো না, কিন্তু অদ্ভুতভাবে দেখো আমি কিন্তু সেটা নিয়ে কোনো বিরক্তও হলাম না। হ্যাঁ, যদি বলো একটা প্রার্থনা ছিল মনের মধ্যে, একটা ছিল যে এত একটা সুর, মানে একটা সুরেলা মানে বলেই না বাঙালি মেয়েদের একটা ওই আবাসী ফ্যামিলি ল্যান্ডের একটা এ থাকে, মোটামুটি বাঙালিরা কিন্তু মোটামুটি ক্রিয়েটিভ হয় খুব, বা ওরকম আমি ভাবতাম সবসময়। অদ্ভুতভাবে আমি কিন্তু কোনোদিনও কোনো বিরক্তও হইনি, সবাই গান শিখছে তুই শিখলি না এরকম কোনোদিনও বলিনি, কিন্তু অদ্ভুতভাবে যত বড় হলো ধীরে 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 ওই ওর সামনে না আমি গান গাইতাম, মানে আমি আমার মায়ের কাছেও বেশিরভাগটা সময় বড় হয়েছে, মা তো ভীষণ গান গাইতোই, মায়ের সব কিছুতেই মা গানই গাইতো। এবার আরেকটু বড় হওয়ার পর যখন আমরা ধরো বাইরে এলাম বা আমরা খুব বাইরে বাইরে ঘুরেছি, মানে আমার হাজব্যান্ডের চাকরি দিয়েতে, তখনও আমার কাছে যখন থাকতো আমিও গান গাইতাম, প্রথম প্রথম এটা না করতো, এক গান দিদা শোনায় বাঁশ বাগানের মাথার ওপর, ও তোতা পাখি, এই দিদাও শোনায় তুমি না এটা না এটা না, তখনও ছোটো। তো আর একটু বড় হতে 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 মা দেখি কি ও আমার সঙ্গে সঙ্গে রিপিট করে গানগুলো, আর কি সুর ওর গলায় জানো। আমি এটা কেন তোমাদের বলছি যে অধৈর্য হওয়ার না ব্যাপার নেই, যদি আমরা বিশ্বাস করি ফ্যামিলিটাকে,
আমি এক্স্যাক্ট ওয়ার্ডটা হয়তো এখন মনে করতে পারছি না। যদি ওই ফ্যামিলিটাকে বিশ্বাস করি, যে আমরা তো, আমরা আসলে তো ঈশ্বরের ফ্যামিলির মানুষ, আরও ভেঙে যদি বলি, যদি আমরা বিশ্বাস করি যে আমার মত, মানে আমার মেয়ের কথা বলছি, ও তো শিখলো না গান, আমি অধৈর্য হলাম না, এখন ও গিটার বাজায়, খুব সামান্য শিখেছে, মানে না শেখার মতো, কিন্তু ওই যে বললাম ফ্যামিলি রকতে ওরা আছে, মানে অফিসে কোনো গেট টুগেদারে শিবাঙ্গী গান গাইবে, যেরকম ইংরেজি গানও সুন্দর গায়, কোথা থেকে শিখলো, কি গানটা মারাত্মক, গজল গায়, তারপরে ভীষণ সুন্দর সুন্দর গান গায়। তো আমি ওই দুই আর দুয়ে চার করি, ফ্যামিলিটাকে যদি আমরা বিশ্বাস করি, বা অরিজিনটাকে যদি, বা ট্রিটাকে যদি বিশ্বাস করি, বা আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি, নিজেকে আরও ভাঙছি, যদি আমি নিজেকে বিশ্বাস করি, তাহলে কিন্তু হ্যাঁ, সাময়িক হয়তো আমি আশা করছি যে গোলাপটা অপরাজিতা হয়ে যাবে, আমি এক্ষুনি চাই আমার মেয়ে ফার্স্ট হয়ে যাবে, আমি এক্ষুনি চাই আমার মেয়ে কৌশিকী চক্রবর্তীর মতো গান গাইবে, সেটা হয়তো হয় না, কিন্তু যদি ফ্যামিলির ওই জিনিসটা থেকে থাকে একটা ব্রডার অ্যাঙ্গেলে, ও যদি দেখে থাকে ছোট থেকে, ওর মা বাবা আশেপাশে, আমি নিজে খুব শান্তির, আমি তক্কাতক্কি করি না, আমি ঝগড়াঝাটি করি না, আমি কথা পেঁচিয়ে ধরি না, আমি জানি না তোমরা এই কথাটা বিশ্বাস করবে কিনা, আমি দেখেছি মানুষকে খুব কথা পেঁচিয়ে ধরে, মানে আমি তো লেখালেখি করি, তো এই এই ল্যাঙ্গুয়েজগুলো মানে চলতি কথাতে না আমরা খুব ইউজ করি, যেরকম কথা পেঁচিয়ে ধরা, অ্যাকচুয়ালি হয়তো বাংলা অভিধানে হয়তো কথা পেঁচিয়ে ধরা বলে কোনো কথা নেই, কিন্তু এক্সাম্পল যদি দিতে হয়, মানে একটা সাধারণ কথা, যার লাইফটা এক্সপ্যান্ডেড তার হয়তো ওই কথাটা গায়েই লাগবে না, কিন্তু একটা সাধারণ কথা কারোর হয়তো গায়ে লেগে গেল, মানে তার লাইফটা আমরা বুঝতে পারি যে ওইরকম ট্রি থেকেই তার জন্ম, সে হয়তো দেখেছে তার ফ্যামিলিতে ওইরকমভাবেই সে দেখে বড় হয়েছে। আর আমরা যদি গ্যারেন্টি থাকে যে না, তোর ফ্যামিলিও যেতে হবে না, আমি আশেপাশটা, আমি যখন কাউকে একটা বলছি খারাপ, তো ওই ব্যাক টু দ্য রুট কজ, যে আমি যখন আমি একটা মানুষকে বলছি খারাপ কথা বলে, তো সেইটায় নিজেকে একটু জড়িয়ে নেওয়া, যে আমি যে ওকে বলছি খারাপ কথা বলি, দেখি তো প্রশ্ন করে আমি ওর সঙ্গে ঠিক ব্যবহার করি না, আমি করি কি না, বা আমি ওকে খ্যাচ খ্যাচ করি কি না, বা আমি কথা পেঁচিয়ে ধরি কি না, বা ইগো দেখাই কি না। দেখো, এই এই আলোচনাগুলো আমি দূর থেকে করছি, হ্যাঁ, এবার কথা হচ্ছে এক একটা, ওই যে বললাম এক একটা ফুলের এক একটা চরিত্র, এক একটা ফুলের এক একটা বৈশিষ্ট্য, তো কথা হচ্ছে কাছাকাছি দেখলে, নাড়াচাড়া করলে ফুলটাকে হয়তো বোঝা, যেরকম টি টেস্টার হয়, দূর থেকে আমি যেমন দূর থেকে আলোচনা করছি, উইদাউট চেকিং, মানে আমি কাউকে দেখলামই না, তার সাথে বলে একটা কথা বলতেই বলে যে না দেখে দুম করে বলে দিও না, যে আলোচনাটা আমি করছি ওটা ইন জেনারেল, সেটা একটা পন্থা হতে পারে, মানে একটা একটা চেষ্টা হতে পারে যে মানুষটা খুব খারাপ কথা বলে। আরেকটা যেটা আমি বলছি, যেখানে চন্দ্রলেখা উল্লেখ করেছে যে আমি বুঝছি যে যে এত খারাপ কথা বলে তার তো ক্ষতি হয়ে যাচ্ছে, তো আমি চেষ্টা করছি, প্রার্থনা করছি ও যেন ভালো কথা বলে। ইট ইজ নট দ্যাট ইজি, আমার সেই ক্ষমতা নেই, আমি কাউকে প্রার্থনা করবো সে ইমিডিয়েটলি পাল্টে যাবে, কেন, তার কারণ হচ্ছে আমাকে তাহলে ওই লেভেল অফ, মানে ওই রকম খাঁটি হতে হবে, বলছে একমাত্র হীরেই হীরেকে কাটতে পারে, তো আমি যদি হীরেই হতাম তাহলে কিন্তু আমি বলতাম না ও খারাপ কথা বলে, আমাকে দীর্ঘদিন বিশ্বাস করতে হতো, কেন কি খারাপ কথা বলা মানে, আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা ভীষণ রুড, ভীষণ খারাপ কথা বলে, তো ভেঙে দেখেছি, তাদের সাথে মিশে দেখেছি, কথা বলে দেখেছি যে আসলে কোনো ডিসস্যাটিসফ্যাকশন থেকে ওটা বলে, সেই দায়িত্বটা আমরা হয়তো নিইনি যে ওকে স্যাটিসফাই করা ছোট থেকে, মানে আমি বেশি দূর যেতে হবে না, আমি আমার হাজব্যান্ডের কথা বলছি, আমার হাজব্যান্ডের তো 11 বছর যখন বয়স, মা মারা গেছিলেন এবং বাবা ভীষণ ব্যস্ত, মানে 11 বছরে মা চলে গেলেন, তারপরে একজন ব্রিটিশ আন্টির কাছে, নিজের মামি, তো ওনারা যতদিন এখানে ছিলেন তাদের কাছে বড় হয়েছে, বাবার সাথে খুব একটা ওই আন্টির কাছেই বড় হয়েছে, কাজে নিজের বাবার সাথে অতটা, বাবা খুব বড় পজিশনে কাজ করতেন, ব্যস্ত থাকতেন, প্লাস পার্টি পলিটিক্সে ছিলেন, ছেলের জন্য অত ডেভেলপও করেনি কোনোদিনও, কেননা ওই আন্টির কাছেই বড় হয়েছে, ছুটি ছাটাতে বাবার সাথে দেখা হতো, দিয়ে এবার একটা বয়সে যখন সে বাবার কাছে এলো, তখন বাবাও ছেলেকে বলে ছেলে উদ্ধত, এবং ছেলেও বাবাকে বলে, মানে বাবা আমার দিকে কোনো নজর নেই, এবার কথা হচ্ছে
এরকম অনেক ঘটনা হয়েছে যে বৃষ্টির রাত কেশে কেশে গলা দিয়ে রক্ত বেরিয়ে গেছে, মানে এতটাই কাশি দিয়ে। তো বাবা যখন বেরোচ্ছেন শ্বশুরমশাই, এটা বিয়ের আগের কথা বলছি, আমাকে এই গল্পটা ভীষণ করেছে, মানে এই ধরনের গল্প, তো যখনই করতো আমি বোঝার চেষ্টা করতাম যে কী ব্যাপারটা কী। তখন আমি অনেক ছোট ছিলাম, কোনোদিন খারাপ বুদ্ধি দিইনি, সব সময় মানে আমাকে লোকে বোকা বলতো, আমি এখন তাই দুই আর দুয়ে চার করি, আমি কিন্তু বোকা ছিলাম না, আমি হয়তো আউটস্পোকেন ছিলাম না, সো কল যাকে স্মার্ট বলে সেরম হয়তো ছিলাম না, কিন্তু আমার দুষ্টু বুদ্ধি ছিল না। তো সেটাই ভাবি যে ওকে দেখতাম ভীষণ ইরিটেটেড, খারাপ, আমি ওকে জিজ্ঞাসা করতাম যে এরম ব্যবহার কেন করো তুমি, তো আমাকে বলতো যে আমি ব্যবহার করবো না, তোমরা যেরকম মায়া বাবার আদর পেয়ে বড়ো হয়েছো আমি কি হয়েছি, এরম বলতো আমাকে, তো আমাকে বলতো, শেয়ার করতো। তো একদিনের কথাও বলে যে খুব বৃষ্টি, বাবাকে বলে দিয়েছে যে ওষুধ আনতেই হবে, গলা চিড়ে রক্ত পড়ছে, বাবা যখন ফিরছে হাতে ওষুধ নেই, অত রাতে বলছে আমি বাবাকে আর একবারও বলিনি, বাবার সামনে দরজা, ওর খুব স্বভাব, মানে আমি বিয়ের পরেও দেখেছি দরজাগুলো না ধুম ধুম করে লাগাতো, সে পিলে চমকে যাওয়ার মতো, যত বলা হতো না বেশি করে রাগ হলে দরজা লাগানো, মানে ওরকম তত বেশি করে করতো, মানে আমি যখন বিয়ে হয়েছে আমি ওকে এইভাবেই পেয়েছি। তো হ্যাঁ, ওরকম বাবাকে আর বলেনি, আবার বলবো, আমি তখন বলতাম আরেকবার তো বলতে পারতে, তাহলে বাবার সঙ্গেই তুমি না হয় যেতে পারতে, একা একা বৃষ্টির মধ্যে জ্বর, ওই রাগ চেপে 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 যখন আমি পেলাম ওকে, তখন একদম সেই রুক্ষ রূঢ় সাধারণ কথাগুলো এত রূঢ় করে বলে, আর আমি যদি তাকে এরকম করে কেন বলছো এভাবে না বলো, রে বাবা আমাকে তো তাহলে মানে খুব মানে খুব ইয়ে করে কথা বলতো, তো আমি না বোঝার চেষ্টা করতাম যে এত খারাপ করে কথা বলে, তো ওর সামনে না আমি আমি খুব মানে কি বলবো, মানে ও এখন আমাকে বলে সেগুলো, আমি চিরদিন, আমার প্রায় 30 বছরের ওপর আমার বিয়ের ইয়ে হয়ে গেল, তো যারা আমাকে খুব চেনে, আমি এমনি খুব ঠান্ডা সুস্থির, অযথা মানুষকে খারাপ কথা বলা বা খুব বুদ্ধি করে সংসার চালানো আমি প্রচণ্ড প্রবলেমের মধ্যে আমার জীবন চালিয়েছি, আর চতুর্দিকে এত রাগি রাগি লোক দেখেছি, এত ডমিনেশন দেখেছি, মানে চতুর্দিকে ডমিনেশন, মানে এও বলছে আমার কথা শুনে চলতে হবে, ও বলছে আমার কথা শুনে চলতে হবে, এই নিয়ে আমি চলেছি। তো যখন পিছনে তাকাই, ওই যে বলেছি না আমার মধ্যে ভীষণ বিরক্তি, হেসে হেসে কথা বলি, দেখে বোঝা যায় না আমার মধ্যে ভীষণ বিরক্তি, মানে মানুষের এত খারাপ ব্যবহার না আমি দেখেছি, মানে অযথা, যে চন্দ্রলেখা যেটা বলছে না, কিন্তু আমি আমি ধৈর্য ধরেছি, আমি আমি টাইম দিয়েছি এবং আমি নিজেকে বদলে ফেলিনি, আমি নিজেকে একদম, এই কথাটা আমি আমার মা মেয়েকেও বলি, মেয়েও ভীষণ রাগি, আজকেও আজকেই একটা কথা বলছিল যে আমি তখন বললাম যে মামা ধৈর্য ধর, যে যত ধৈর্য ধরবে, যে যত কন্ট্রিবিউট করবে লাইফটাতে, মানে আমার গুরুকে, আমার মেন্টরকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল যে সবথেকে আমি মানুষের কাজ করতে চাই, আপনি যেরকম মানুষের কাজ করেন ওরকম মানুষের কাজ করতে চাই, তখন মেন্টর হেসে বলেছিলেন মানুষের কাজ কী করে করবে, তখন বলছে যে আপনি বলুন, তখন মেন্টর বলেছিল মানুষের কাজ করতে হলে নিজেকে তিন রকম ভালো হতে হবে, কীরকম, একটা হচ্ছে সংসারে তোমায় বেস্ট হতে হবে, একটা হচ্ছে অফিসে বা কর্মযোগ্যে যেখানে তুমি কাজ করো সেখানে তোমার বেস্ট হতে হবে, আরেকটা হচ্ছে বন্ধু মহলে তোমার বেস্ট হতে হবে, এই তিনটে। এবার এই তিনটে হতে গেলে তুমি যদি, তোমার এক্সপেকটেশন থাকে যে আমার বন্ধুরা ভালো হবে বা আমার বস ভালো হবে তবে আমি ভালো, বা সংসারে প্রত্যেকটা লোক আমার মতো হবে, তা নয়, ব্যাপারটা একেবারেই তা নয়, ওরা যেরকমই হোক আমি ভালো হব, আমি কন্ট্রিবিউট করব, আমি আমার ব্যবহারটাকে কখনো কারুর জন্য কি বলবো, নিজেকে আমি কখনো ছোট করে ফেলবো না বা কষ্ট, মানে সাধারণভাবে যারা এই ধরনের প্রবলেম ফেস করেনি তাদের জন্য কষ্ট আমি বলতে পারি, কেননা আমার যারা এই ইউটিউব চ্যানেল দেখে তারা জানে, মানে আমি আমি প্রচণ্ড মানুষের মানে কথা শুনেছি, তার কারণ একটাই, তার একটাই কারণ যেটা আমি আজকে এত বছর বয়সে এসে আমি বুঝতে পারি যে কেন আমার সঙ্গে মানুষ এরকম করত, বন্ধু বান্ধব, আজকে নয় বহুদিন আগের কথা বলছি, এখন আর সে সাহস আমি দিই না, তো তখন করতো, তার কারণ হচ্ছে একটা সাধারণ মেয়ে আমার সবার মতো, আর সবার মতো, সে কী করে আরেকটা মানুষকে ক্ষমা করতে পারে, তখনই সে হয়ে যায় ন্যাকা, ন্যাকামো করিস না ওকে, খারাপ, ও এত খারাপ, ওকে খারাপ, তারপরে যেখানে যেটা
নর্মাল মানুষ বলে ফেলে, আমি বলবো না, যেখানে সেখানে বলবে ও এই কারণে তুই বলবি না, তুই তো ওর এখন ওর দলে। তাই আমি কারোর দলে নই, কোনো দিন কারোর দলে আমি ছিলাম না, আমি একটাই একটাই দলে, সেটা হচ্ছে ছোট্টবেলা থেকে। আমি ছোট্টবেলা থেকে কেউ মানে অনেকে অনেক সময় অনেক রকম মানে সব কথা সত্যিই বলা যাবে না, প্রচুর কথা, আমি যেরকম ছিলাম আজকে আমি সেই রকমই, আশেপাশের মানুষগুলো না বদলে গেছে। মানে আমার বলতে আজকে পঞ্চমীর দিন, মায়ের আবেশ চতুর্দিকে, তারপরে এরকম একটা লড়াই করে চলেছি, আমার সেটা বলতেও বাধা নেই। আমি একদম 10টা সাধারণ মানুষের মতো আমি জীবনটাকে চালাই না, যেরকম কি বলবো, মানে এই যে বাচ্চাগুলো অনশনে আছে, আমাকে তোমরা প্রশ্ন করতে পারো, তুমি কি অনশনে আছো? না, অনশনে নেই, আমাকে অনশন থাকতে দেওয়া হবে না, দেওয়া হবে না বলতে সেরম হিস্ট্রিও আমার আছে, কিন্তু আমাকে বাইর থেকে বার করে দেবে। মানে বলছি, আমাদের যে হেড অব দ্য ফ্যামিলি, আমার হাজব্যান্ড, ভীষণ রাগি, কাজে আমাকে ওটা ও পছন্দই করবে না, যা করবে ইয়ের মধ্যে। কিন্তু বিশ্বাস করো, আজকে আমি যেটা করি সেটার কিন্তু একটা আলাদা রেসপেক্ট, কারণ আমি শুধু একা করি না, আমার সাথে সাথে আমি যা করি আমি কিন্তু কাউকে জোর করিনি। আগেই তো তোমাদের বললাম প্রচুর খারাপ কথা শুনেছি, প্রচুর আহা এটা এরকম করে না বা এরকম এগুলো বোকারা করে। আজকে যখন দেখছে যে না সত্যি তো এত মানুষ আসে এর কাছে, নিশ্চয়ই তো কিছু মধু পায়, কিছু তো পায়, তখন তারা নিজে থেকেই জিজ্ঞেস করে যে বলছি তো আশপাশটা না বদলে গেছে, কিছু মানুষ বদলায়নি। এবার কথা হচ্ছে, ওই যে বললাম আমি যদি এখন জোর করে তাকে ভাবি সে হয়তো অপরাজিতা, আমি তাকে ভাবি আমি হয়তো জবা, কথা কথা বলছে, আমি যদি ভাবি ও আমার মতো জবাই হবে, ও আমার আমার এত কাছের, ও কেন জবা হবে না আমার মতো, এটা হয় না, এটা পৃথিবীর নিয়ম। আমাকে, আমি যদি জবা হই আমাকে দিনে দিনে ভালো জবা হয়ে উঠতে হবে। আমার জীবনটা দেখে সে যদি আজকে অপরাজিতা হয় বা সে যদি আজকে অন্য কোনো ফুল হয়, সে তো চেঞ্জ করে যেতে পারবে না, কিন্তু সে আমাকে দেখে সেও ফুটতে শিখবে। মানে এটা আমি জানি না তোমরা মানবে কি না, এটা আমি আমার জীবন দিয়ে দেখেছি, আমাদের মধ্যে সেই পাওয়ার নেই কাউকে পাল্টানোর। এই যে সবসময় আমি বলি না যে প্রার্থনা করো, প্রার্থনা করো, প্রার্থনাটা কী? প্রার্থনা করে আমি কাউকে বদলাতে পারবো না। প্রার্থনা যেরকম, এক এক সময় এক এক রকম প্রার্থনা, যেরকম আজকে যে বাচ্চাগুলোর জন্য আমরা প্রার্থনা করছি, আমি কি এটা বলবো যে ওরা যা চাইছে এক্ষুনি সব ঠিক হয়ে যাক? আমার মন তো জানে একদিনে ঠিক হওয়ার নয়। হ্যাঁ, আমি কি প্রার্থনা করতে পারি? ওদের লাইফে মানে চতুর্দিক থেকে আশীর্বাদ আসুক, আশীর্বাদের চেহারা, বলছে না যে হিউম্যান স্ট্র্যাটেজি অলওয়েজ ভুল, সিসিমার কথা এটা, যে তোরা স্ট্র্যাটেজি কর, তোরা প্রার্থনা করতে যাস না, কিছু চাইতে যাস না, তোরা শরণাগতি চা, তোরা চাইলে ভুল চাইবি, এমন কিছু চাইলি সেটা হয়ে গেল যেটা তোর জন্য ভুল হলো, এরকম প্রচুর আছে। আমি চাইলাম চাইলাম, আমার আমার সঙ্গে হয়েছে, শুনবে, বলছি শোনো, আমার আমার ভাই খুব লাগছে, এখানে বসলে খুব পায়ে ব্যথা করে, তো আমার হাজব্যান্ড তখন 26 26 6 6 12 মানে 52 কিলোমিটার ড্রাইভ করে সাউথ মুম্বাইতে যেত, আমরা যেখানে থাকি সেখান থেকে 26 কিলোমিটার, তো ওইখানেও ইয়েতে যেত, অফিসে যেত, 26 26 52 কিলোমিটার রোজ চালাতো। যখন বাড়ি ফিরতো না তখন একটা রাস্তাতে একটা কুকুরও ডাকতো না, মানে রাত হয়ে যেত, তো আমরা দুজনে মিলে না প্রার্থনা করতে শুরু করলাম যে অফিসটা যেন কাছাকাছি হয়, কাছাকাছি হয়, কাছাকাছি হয়, তুমি যেন আমাদের সাথে মানুষের কাজ আরও ভালো করতে পারো। বিশ্বাস করো, পাঁচ ছ মাসের মধ্যে হঠাৎ করে এমন একটা মানে অফার ওরে এলো, চাকরির অফার এলো, যে একদম কাছে হয়ে গেল, একদম কাছে অফিস। কিন্তু প্রথমেই যে ল্যাচটা গজালো, যে মানুষের কাজ আমরা করি সেই কাজটাও বন্ধ করে দিল। হ্যাঁ, তো প্রথমেই ল্যাচ গজিয়ে গেল, এবং সব কথা ওরম আমি শেয়ার করতে পারছি না, তো প্রথমেই যেটা করলো, যেটা আমাদের প্রার্থনা ছিল যে আসা যাওয়ার টাইমটা যদি কম লাগে তাহলে আমাদের সাথে ও আরও বেশি মিটিংগুলো করতে পারবে, কিন্তু ও করতো না। এবং তার কিছুদিন পরেই ওর বিদেশের একটা এলো, বিদেশ চলে গেল, তো তারপর যখন ফিরলো তখন কোভিড, এবং আমাদের জীবনটা পুরো বদলে গেল। তো সেটাই বলছে সিসিমা, বলছেন না যে তোরা তোরা নিজেরা কিছু চাই, এমন কিছু চা যেটা তোর জন্য ভালো হবে,
যেটা ওদের জন্য ভালো হবে। এই প্রেয়ারটা মানে প্যাসিভ নয়, আমি রোজ প্রার্থনা করব, রোজ এমন কিছু হোক ওদের জীবনে যে আশীর্বাদে ভরে যাক। এই আশীর্বাদটা কিন্তু বিভিন্ন চেহারার হয়, সেটা একটা ভিডিওতে আমার পক্ষে বলা সম্ভব নয়। তো চন্দ্রলেখা জানো, সবটাই জানো, খালি একটাই বলছি, প্রার্থনা করতে খুব কেয়ারফুল। মানে এমন প্রার্থনা না, আমি তো কারোর, আমার নিজের প্যাটার্নই আমি জানি না, আমার কী লাইফের কী কর্ম আমি কি জানি, আমি জানি না। তো আমি কর্ম রোজ করছি, ভালো কর্ম, ভালো কর্ম চেষ্টা করে করে আমি রোজ ভালো কর্ম করার চেষ্টা করছি, যে আমার অ্যালবামটা যেন ভালো হয়। সেইটা করতে হবে, ধৈর্য ধরতে হবে, আর বিশ্বাস রাখতে হবে নিজের মতো যে আমার প্রার্থনা তো কাজ করবে। আমি জানি না আর কে কী করছে, আমার নিজের ওপর বিশ্বাস, আর যে যার জন্য প্রার্থনা করছি তার জীবনটা যেন আশীর্বাদে ভরে যায়। কী আশীর্বাদ, কী হবে আমরা জানি না, কোথা থেকে কী হবে আমরা জানি না, কিছু তো হবে। একজন একজনের প্রার্থনা করতাম, সে আমার কথা শুনতো না বলে, সে একদম বাচ্চাদের মতোই বলছি, আমি চাইতাম ও আমার কথা শুনুক, ভুল করছে, ভুল করছে, এবং সবসময় খারাপ বলতো, সবসময় খারাপ, এটা খারাপ, এটা থেকেও ভালো হতে পারতো, এটা ভালো না, এটার থেকেও আরও ভালো। আমি সবসময় বলতাম যে যতটুকু পেয়েছো সেটার মধ্যে, নাহলে যতটুকু পাচ্ছ সেটাও চলে যাবে। তাই হলো, তো বলতাম, শুনতো না, প্রার্থনা করতাম যে আশীর্বাদ আসুক, জীবনে আশীর্বাদ ভরে যাক। তো কী হয়, এমন মানুষ হয়তো আমার কথা হয়তো শুনছে না, আমি হয়তো জ্ঞেয় যোগে ভিক পায় না, হয়তো আমি খুব কাছে আমার কথা শুনছে না, কিন্তু ওই যে আশীর্বাদ আসুক আশীর্বাদ, হয়তো এমন একজন মানুষ এলো আমার কথাগুলোই বলছে কিন্তু তার কথা শুনছে। তো সেটাই বলছি যে হিউম্যান স্ট্র্যাটেজি আমরা যদি করি, বা আমরা যদি বলি লোকটার তো ক্ষতি হচ্ছে, এই যেন ভালো কথা বলে, আরে ওর কর্মেরটা আমি জানি না, ও কোন কোন প্রজাতির, কোন ফ্যামিলির, কী পেয়ে সে বড় হয়েছে। যে এর আগের দিন তোমাদের বলছিলাম যে আমি একজন মহারাজের কথা শুনি, আমার ভালো লাগে, দেখতেও অনেকটা শ্রীকৃষ্ণের মতো মুখ, অনিরুদ্ধ মহারাজ, হিন্দিতে কথা বলে, মাঝে মাঝে যখন সময় পাই শুনি, খুব মজা করে করে কথা বলে। তো সেদিন কেউ জিজ্ঞেসে করছে ওই পড়াশোনার, এই তখন সবাই বলছে যে বাবা মারা ঘটি বাটি বিক্রি হলেও পড়াশোনা করো, পড়াশোনা করো, দৈহিক এইটা শেখায় না, নিজেকে স্ট্রং বানানোর, এখন যা পৃথিবী হয়েছে বলে। তখন যে বাচ্চা মেয়েটি চলে গেছে তার কথা বলছে, ও তো মেধার সবচেয়ে উপরে ছিল, ডাক্তার, ডাক্তার, কিন্তু পড়াশোনা কি ওকে বাঁচাতে পারলো? কোনো গ্যারেন্টি নেই আমাদের পরের মোমেন্ট কী হতে চলেছে। তো সেটাই বলছে যে ব্যালেন্স লাইফটা, কখন কোনটা আমাদের কাজে লাগবে আমরা নিজেরাই জানি না। তো সেটাই বলছি, মানে এরকম নয় যে মানে আমি প্রার্থনা করছি মানে সে ভালো কথা বলবে, আমি প্রার্থনা করছি মানেই সব ঠিক হয়ে যাবে, তা নয়। কথা হচ্ছে আমি তাহলে কী প্রার্থনা করবো, এক এক জায়গায় এক এক রকম প্রার্থনা। আজকে যেরকম বাচ্চাগুলোর জন্য প্রার্থনা করছি, সারাদিনই আমার কাজকর্মেরও প্রচুর মানে সাবসাইডেড হয়ে গেছে, কাজকর্ম ঠিক মনই বসাতে পারছি না, মানে যাই হোক। তো সেটাই বলছি, তো কী প্রার্থনা করছি, শুধু প্রার্থনা করছি ওদের জীবনে আশীর, দশ দিক থেকে, টেন ডাইরেকশন থেকে ওদের জীবনে আশীর্বাদ আসুক। বাচ্চাগুলো ঝিমিয়ে পড়েছে, আমার বাচ্চাগুলো, আমার বর হাসে, প্রসেনজিৎ হাসে, যে যখনই বলি আমার বাচ্চাগুলো, বা ওর বাড়ির নাম বাবুন, বাবুন বাবুন আমার বাচ্চাগুলো ঝিমিয়ে পড়ছে, এরম বলি, ও আমাকে খুব বোঝে, যদিও মেজাজটি ষোলো আনা এখন, কিন্তু ওই যে বললাম অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক আগে কি ছেলে মেয়ে, এরম এখন বোঝে, এই তো তুমি প্রার্থনা করছো, দেখো না, এই দেখো না, এরম। সেটাই বলছি যে স্বামী স্ত্রী মানেই তো তাই, স্বামী স্ত্রী। আমার দীক্ষা হওয়ার সময়, দীক্ষার গল্প তোমাদের পুজোর মধ্যে একদিন বলবো, আমার দীক্ষা হলো, গুরুর সঙ্গে আমার দেখা হলো, মায়ের সাথে, উনি আমার বলতেন যে স্বামী স্ত্রীর সাথে সম্পর্ক, এই এটা মানে রক্তের তো কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা সাধন, আমাদের ঠাকুর মায়ের, আমরা জানি এগুলো সব মানে কাল্টিভেট করা, কেউ কিন্তু রেডি, কেউ কিচ্ছু নিয়ে আসে না, ওপর থেকে ভাবি, লোকে বলবে হয়তো, আমাকে অনেকে বলেছে হ্যাঁ তুমি বুঝবে না, তোমার বর তো তোমার কথা শোনে, একদিনে শোনে, এত সহজ নয়, এত যদি সহজ হতো না জীবনটা, তবে হ্যাঁ সহজ করে নিতে জানতে হয়। তো সেটাই বলছি, খারাপ ব্যবহার যদি, যে এতগুলো কথা বললাম তার একটাই কারণ, একটু ভেঙে বোঝানোর জন্য দুটো কথা, একটা হচ্ছে যাকে তুমি দেখছো সে শুধু নয়, এরকম প্রচুর মানুষ আছে যারা রুড হয়,
কথা হচ্ছে তাদের কি হিস্ট্রি আমরা জানি না, তারা কোন ট্রি থেকে আসছে জানি না। কথা হচ্ছে আমি যখন বলছি তাহলে আমি দেখতে পাচ্ছি তাকে, তার মানে আমার লায়াবিলিটি, আমার রেসপন্সিবিলিটি, আমি সারফেস করছি তার জীবনে, আমার প্রার্থনায় দায়িত্ব নিতে হবে তার জীবনে আশীর্বাদকে অ্যাট্রাক্ট করা। এটা নয় যে আমার জন্য সে পাল্টে যাবে, না, কেউ কারোর কর্ম আমরা বদলাতে পারবো না। আমি কন্ট্রিবিউট করতে পারবো যে আমি তো আছি ওর জীবনে, কিসের চিন্তা, আমি আছি, আমি আছি, এটা ভিতরে বিশ্বাস করতে হবে, আমি আছি ওর জীবনে, আমি অ্যাট্রাক্ট করব। ধীরে 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 ধীরে, আমার মেয়ে যেরকম গান ছেড়ে দিয়েছিল, সেই মেয়ে এখন একদিন বলবো তোমাদের শোনাতে, খুব সুরেলা আমার মেয়ে, মারাত্মক সুর, যাবে কোথায়, ফ্যামিলি যে সকলের গলায় সুর, ও সুর না বেরিয়ে পারবে না, এইটা বিশ্বাস, এইটা বিশ্বাস। ঠিক তাই হলো, সেটাই বলছি, যার কথা ভেবে কষ্ট পাচ্ছ, খারাপ ব্যবহার, কোনো কষ্ট পেও না, শুধু নিজেকে বলো যে আজকে থেকে আমি চিন্তা করব না, আমি খালি ওর লাইফে, আমি তো আছি, কিসের চিন্তা, আমি প্রার্থনা করব যে আমি দেখব, ভিজুয়ালাইজ করব যে দশ দিক থেকে ওর জীবনে আশীর্বাদে ভরে যাচ্ছে। এই যে প্রার্থনা, এটাতে যে কত কাজ হবে দেখে নিও, কিন্তু ধৈর্য ধরতে হবে যে কোনো জিনিসে। মাকেও তো বাচ্চা জন্ম হতে কতগুলো মাস অপেক্ষা করতে হয়, এও তাই, কাজে একদম। আর ওইটি যেন না হয় যে এটা যেন আমরা না ভাবি যে মানুষটা সুস্থ হয়ে যাক, সুস্থ হয়ে যাক, সাধারণভাবে তাই বলি আমরা, সুস্থ হোক সুস্থ হোক, এত সহজ না। আমি বলবো অসুস্থ হয়ে যাবে, তাহলে কী চাইতে পারি, মানুষটি যে অসুস্থ তার জীবনটা আশীর্বাদে ভরে যাক। আরও অনেক ব্যাপার আছে, আজকে আমি ওপর ওপর বললাম, এরকম প্রচুর ভিডিও আমার করা আছে। তো আজকে পঞ্চমী, মায়ের একদম সেই, যদি সময়টা আমরা ধরে চলি তাহলে মায়ের অকাল বোধন, আসলে তো এর আগের দিন একটা ভিডিওয়ে বলছিলাম যে মায়ের অকাল বোধন রোজ রোজ, মায়ের আবার অকাল, মা তো জাগ্রত, আমাদেরকে খালি মাকে দেখতে হবে, আমাদের নিজেদের মধ্যে মাকে, ওটাই বোধন। তো কালকে ষষ্ঠী, আমি ভাবছি কালকে, ইচ্ছা আছে সব ঠিকঠাক থাকলে আমি তোমাদের এর মধ্যে কালকে হোক বা পরশু হোক, যাই হোক একদিন তোমাদের আমি আমার কীভাবে জপ ধ্যানের কীভাবে আমার মন্ত্র দীক্ষা হয়েছিল আমি তোমাদের সাথে শেয়ার করব। আর খুব ভালো থেকো তোমরা, আর বাচ্চাগুলোর জীবনটা যেন আশীর্বাদে ভরে যায়। কীভাবে ভরবে জানি না, কোথা থেকে কী হবে জানি না, কিন্তু এটা জানি আমার প্রার্থনা, এটার ওপর আমার মারাত্মক বিশ্বাস আছে। তো আর কেউ না জানো, ঈশ্বর জানেন যে আমি সারাটা দিন কীভাবে কাটাচ্ছি, তো এটার একটা তো দাম দেবে। এইটা হচ্ছে প্রশ্ন যে আমি এই মুহূর্তটা কীভাবে কাটাচ্ছি, সেটার ওপর কিন্তু অনেক কিছু ঈশ্বরও মুখ ফেরাতে পারেন না। তো আজকে এই অবধি রাখলাম, খুব ভালো থেকো তোমরা সবাই, আর যে যেখানে আছো কজে থেকো, চিন্তাভাবনায় থেকো, চেতনায় থেকো।